রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম আজ এ রিট দায়ের করেন। রিটে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে এ রিটে শুনানি হতে পারে। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের ভারতী প্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে গত 23 অক্টোবর প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করতে। ওই আলটিমেটামের পরই ছাত্রলীগকে নিষিদ্ধ করে সরকার। বাংলাদেশের ইতিহাসে 28 অক্টোবর ইতিহাসের এক কলঙ্কিত কালো দিবস। 2006 সালের এই দিনে আওয়ামী লীগের সমাবেশ থেকে লগি বৈঠার তাণ্ডব দেখেছিল বিশ্ববাসী। দেশব্যাপী আওয়ামী লীগের তাণ্ডবে সেদিন নিহত হয়েছিলেন 18 জন। ভাঙচুর, নৈরাজ্যে ক্ষতি হয়েছিল কোটি কোটি টাকার সম্পদ। পৈচাশেকে হত্যাকাণ্ডের জন্য বিএনপি দোষীদের বিচার দাবি করলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জামায়াতের। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। 2006 সালের 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপি বাইতুল মোকারমের উত্তর গেটে জামাতে ইসলাম ও বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করে। হঠাৎ বাইতুল মোকারম এলাকায় জামাতের সাথে সংঘর্ষ বাধে আওয়ামী লীগের। লগি বৈঠা নিয়ে জামাতের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে 18 জনকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড ইতিহাসের জঘন্যতম ও নির্মম বলে দাবি করেন বিএনপি ও জামাতের নেতারা। অত্যন্ত লজ্জাজনকভাবে বাংলাদেশ উপস্থাপিত হয়েছিল যে মানুষ মেরে তার উপরে তারা মৃত্যু করেছিল, এবং আরও ভয়ানক ছিল যে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করার পর তার চোখ, তার দাঁত এগুলো ভেঙে ফেলার পর যখন শুনেছে সে হাফেজ কোরআনের, এটা শোনার পরে তারা তার দাঁতগুলো ভেঙে দিয়েছে। একজনকে হত্যা করে তারা পালস চেক করেছে যে নিশ্চিত হয়েছে কিনা, মানে কতটা ভয়ানক হলে এতটা নৃশংস হামলা করতে পারে। আসলে এই নৃশংস হামলাটা তো একটা নির্দেশে হয়েছে, এবং সেই নির্দেশটাও প্রকাশ্যে ছিল। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী তথাকথিত আওয়ামী লীগের যে সভানেত্রী ছিল শেখ হাসিনা, লগি বৈঠার আহ্বান দিয়েছিলেন শেখ হাসিনা, এবং এইটা হত্যার উদ্দেশ্যে তোমরা আসো, অরাজকতা তৈরি করো, এবং অরাজকতার মধ্যে দিয়ে ফায়দা লুটবে, মানে মৃত্যুর মুখে ঢলে যাওয়া মানুষের লাশের উপর দাঁড়িয়ে যে নাচানাচি করেছে, এটা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পক্ষেই সম্ভব। এই 28 অক্টোবরের যে ঘটনা, এটা ভয়ঙ্কর রকম মানবতা বিরোধী একটি ঘটনা, রক্তাক্ত ঘটনা, এবং একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার জন্য যে তার যে উদগ্র লালসা, সেই লালসারই বহিঃপ্রকাশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করলেও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। শেখ হাসিনার 28 অক্টোবরের যে ভয়ঙ্কর আক্রোশের আমরা যে মনোবৃত্তি দেখেছি, যে জিঘাংসা দেখেছি, যে হিংস্র মনোভাব দেখেছি, সেই মনোভাব একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। নারকীয় তাণ্ডব যারা দেখেছে প্রত্যেকেরই শিহরে ওঠার কথা। তবে আমরা মনে করি এটার তো অবশ্যই বিচার হবে, এবং যারা এটার জন্য দায়ী, যাদেরকে দেখা গেছে, যাদের ফুটে যাচ্ছে, সবাই প্রত্যক্ষ করেছে যে কারা এই কাজটা করছে, তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। যে আইন শেখ হাসিনা করে গেছে, সেই আইনের মাধ্যমেই শেখ হাসিনার বিচার করা সম্ভব, এবং সেই ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনাল সেই করে গেছে, ওই ট্রাইব্যুনালই তার বিচার হবে ইনশাআল্লাহ। মানুষ এখন অপেক্ষায় আছে বিচারিক রায়ের মাধ্যমে তাদেরকে আইনের আওতা নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করা, এবং একই সাথে তাদের দলকে নিষিদ্ধ করে আগামী দিনে জনগণের সামনে তারা যেন আর এই বিভৎস হত্যাকাণ্ড এবং গণহত্যা চালাবার মতো আর কোনো দুঃসাহস যেন তারা করতে না পারে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। 2006 সালের 28 অক্টোবর রাজধানীর পল্টন বাইতুল মোকারম এলাকায় প্রকাশ্যে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এর অংশ হিসেবে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ইউসুফ, সমাবেশের ওখানে সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। সদা আপনি জানেন যে আজকে
ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে প্রতিবাদ সমাবেশ হচ্ছে, অর্থাৎ 2006 সালের 28 অক্টোবর বাইতুল মোকাররম এবং বঙ্গবন্ধু এভিনিউতে যে সমাবেশ ডেকেছিল আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী এবং নয়াপল্টনে সমাবেশ ডেকেছিল বিএনপি, সেদিন আওয়ামী লীগ এবং জামাতের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে 18 জন প্রাণ হারিয়েছে জামাতে ইসলামের। সেই যে লগি বৈঠা নিয়ে আওয়ামী লীগের লোকজন যে জামাতে ইসলামের সমর্থকদের উপর হামলা চালিয়েছিল এবং তাদেরকে নির্বিচারে পিটিয়ে হত্যা করেছিল, সেই হত্যার প্রতিবাদে আজকের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জামাতে ইসলাম। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে ভেতরের যে দৃশ্য সেটি একেবারেই কানায় কানায় পরিপূর্ণ। এর বাইরে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বাইরের যে দৃশ্য সেখানেও দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যারা এসেছেন সংহতি জানাতে এই প্রতিবাদ সমাবেশে, তাদের বক্তব্য বাইরে থেকে প্রচার করে শোনানো হচ্ছে। জামাতে ইসলামের পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই সমাবেশে সংহতি জানাতে এসেছেন এবং তাদের যে দাবি বেশিরভাগ বক্তাই বলেছেন যে 2006 সালের 28 অক্টোবর যে নারকীয় তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ এবং সেটির জন্য দায়ী করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে এবং তাকে দেশে ফিরিয়ে এনে এবং যারা প্রত্যক্ষভাবে তার যে নির্দেশনা সেই নির্দেশনা বাস্তবায়ন করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বক্তারা। এর পাশাপাশি যেটি তারা বলেছেন যে আওয়ামী লীগ যেভাবে জামাতে ইসলামের লোকজনদেরকে পিটিয়ে হত্যা করেছে এই জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটি ছিল তাদের প্রধান দাবি। সেটি কিন্তু একবাক্যেই সবাই মেনে নিয়েছেন। এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন তারাও দাবি করেছেন যে শেখ হাসিনাকে বিচার করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যাতে করে এরকম রাজনীতির সংস্কৃতি যেন আর দেশে চালু না হয়। তবে এখন জামাতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন, এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আসছেন এই প্রতিবাদ সমাবেশে সংহতি জানাতে। তবে সবশেষ বক্তব্য রাখবেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বক্তব্যে আসলে কী নির্দেশনা দেন কিংবা এই 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠার যে তাণ্ডব হয়েছিল সে তাণ্ডবের প্রতিবাদে এই সমাবেশে তিনি কী নির্দেশনা দেন সেটি হচ্ছে মুখ্য বিষয়। সদা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে জামাতে ইসলামের প্রতিবাদ সমাবেশের এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের মানুষকে উদ্দেশ্য করে বলেছেন নাগরিকদের দেয়া করই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতে নানা ঝামেলা পোহাতে হয়। এখন আর ভোগান্তি নয়, ঘরে বসেই আয়কর দেয়া যাবে। এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ভিডিও বার্তায় ডক্টর ইউনূস বলেন এখন থেকে ব্যাংকে লাইন ধরে কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা পোহাতে হবে না, ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব সরকারি কর্মকর্তা কর্মচারী, সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জন্য এভাবে আয়কর রিটার্ন দেওয়া এখন থেকে বাধ্যতামূলক করা হলো। আপনাদের দেয়া করই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকের লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না, আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন, এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ও সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জন্য এইভাবে আয়কর রিটার্ন দেওয়া এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে। আবার বলছি, বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইনে ই রিটার্ন ও আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। নেপাল রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়ালের সাথে বিএনপি গুলশান চেয়ারপারসন কার্যালয়ে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30 শুরু হওয়া এই বৈঠকে দলের স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নেপালের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সম্ভাবনার দ্বার উন্মোচন করার লক্ষ্যে সার্কের সাথে যুক্ত হওয়া যাতে দক্ষিণ এশিয়া
এশিয়ার অর্থনৈতিক সহ সার্বিক উন্নয়ন সমৃদ্ধ হতে পারে। নেপালের হাইড্রো ইলেকট্রিক বিদ্যুৎ বাংলাদেশ এনে বিদ্যুৎ সংকট কমানো ও দুই দেশের শিক্ষাখাতে উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সকল রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আঞ্চলিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠা করা যা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ, যা আওয়ামী লীগ ফ্যাসিস্ট ক্ষমতায় থাকার সময় সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, আগামীতে এই সম্পর্ক আরও জোরদার করা হবে। নেপাল থেকে সেই আমরা এনার্জি পুলের মাধ্যমে অথবা সরাসরি এনার্জি নিয়ে আমরা আমাদের দেশের বিদ্যুৎ সেক্টরের যে একটা কলঙ্কিত সময় চলে গেছে বিগত দিনে 15 বছরে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা সুযোগ এখানে আছে নেপালের সাথে। সেই সহযোগিতার মাধ্যমে নেপালের হাইড্রো ইলেকট্রিক বিদ্যুৎ আমরা বাংলাদেশে আনতে পারি, সেটা একটা সম্ভাবনা আছে। সেটা আমরা একটা রিজিওনাল পুলের মাধ্যমে আনতে পারি, সরাসরি আনতে পারি, তবে এই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে চাচ্ছি। পুলিশের পলাতক ও চাকরিচ্যুত 187 জন কর্মকর্তার অফিসিয়াল পাসপোর্ট বাতিল করছে সরকার। এরই মধ্যে পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে। এসব পুলিশ কর্মকর্তার নাম ও তাদের জাতীয় পরিচয়পত্র চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। এই চিঠি পুলিশ সদর দফতর থেকে নাম ও পরিচয়পত্র সংযুক্ত সহ অধিদপ্তরে এলেই তা কার্যকর হবে। পাসপোর্ট বাতিলের তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে অন্যতম হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত কমিশনার হারুন ও রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন ও রশিদ। এই তালিকায় থেকে তাকে 1 নম্বরে রাখা হয়েছে, তবে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানার জামিন প্রশ্নে জারি করা রুল 2 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে এই 2 মাস সোহেল রানার জামিন স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুর ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। এর আগে গত 2 অক্টোবর রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। দেশের শেয়ার বাজারে গতকাল রোববার ব্যাপক দরপতন হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমায় একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 149.20 পয়েন্ট হারিয়ে 4965.39 পয়েন্টে নেমেছে, যা গত 3.5 বছরের মধ্যে সর্বোচ্চ। নজিরবিহীন এ পতনকে অস্বাভাবিক মনে করছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এ বিষয়ে তদন্ত করার জন্য গতকাল কমিটি গঠন করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট 394 কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 339টির দর হারিয়েছে। এর মধ্যে 159টি কোম্পানির শেয়ার কমপক্ষে 5% থেকে সর্বোচ্চ 16.5% পর্যন্ত দর হারিয়েছে। এতে ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 149.20 পয়েন্ট হারিয়ে 4965.39 পয়েন্টে নেমে এসেছে। সূচক পতনের হার 2.91%। এর আগে 2021 সালের 4 এপ্রিল ডিএসইএক্স সূচকটি 181 পয়েন্ট বা 3.44% হারিয়ে 5089 পয়েন্টে নেমেছিল। সারাদেশে 22 দিনের ইলিশ ধরা নিষিদ্ধ থাকলেও বরিশালের মুলাদের চিত্র ভিন্ন। উপজেলার 7টি ইউনিয়ন ও 1টি পৌরসভার 20টি ঘাটে চলছে মা ইলিশ ধরার মহা উৎসব। দিনের আলোতে মৎস্য বিভাগে ও নৌ পুলিশের ট্রলারের পাশেই চলছে মা ইলিশ ধরার প্রতিযোগিতা। উপজেলায় মৎস্য অধিদপ্তর ও নাজিরপুর নৌ পুলিশের একাধিক টিম কাজ করলে ও কাজের কাজ আসছে না কিছুতেই। বিভাগীয় মৎস্য উপপরিচালক বলছেন মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দেশে 22 দিনের মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও বরিশালের মুলাদির চিত্র ভিন্ন। দিনের আলোতে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ ট্রলারের পাশেই চলছে মা ইলিশ ধরার প্রতিযোগিতা।
হেরা জালমাল ধরিয়া ঘুষমুষ নিয়ে জালিয়া দিয়ে জাল পাওয়ায়। পরবর্তীতে হেরা কিছু করলে বা কিছু কইলে হেরা আইয়া আমাকে হামলা করে এনে। এরই মধ্যে আরিয়াল খাঁ জয়ন্তী ও নয়া ভাঙনি নদীতে জেলেদের মাইলিশ শিকারে বাধা দিতে অভিযান চালানোর সময় হামলার শিকার হন উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা মৎস্য কর্মকর্তা এবং মুলাদি থানা পুলিশের বেশ কয়েকজন পুলিশ সদস্য। গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম হওয়ার পরে আজকে আমরা টাকা দিতে পারি নাই, এই কারণে তারা রিকভার তারা দলবল নিয়ে আমাদের আক্রমণ করে। টেডার রামদাও লেজা এবং কি অগদারে বোম পর্যন্ত আসিল। হ্যাগো গাফালতির কারণে এইগুলো চলতে আসে। আমাদের লোকেরা কোনো হেনে গ্যাঞ্জাম করে নাই, হেরা বরঞ্চ হেরাই গ্যাঞ্জাম করছে। ইনফরমেশন পাই ওই জালগুলো ধরতে যাই, যখন জালগুলো টানার টানতে থাকি তখন মনিরমূলক অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। অনেক জেলে নামার চেষ্টা করে, আমরা আবার ওদেরকে ধাওয়া করি। আসলে মানে হয়তো শতভাগ আমরা ওদের বিরত রাখতে পারি না, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে। এদিকে মাইলিশ শিকারের দখল নিয়ে জেলেদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে, তারপরেও ইলিশ শিকার বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। আমরা চাচ্ছি যে বাকি দিনগুলো তারা সার্বিকভাবে সহযোগিতা করবে এবং সকল জনগণ, সকল দপ্তরের প্রশাসন এবং পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সহযোগিতা করবে বলে আমাদেরকে সেইভাবে প্রতিশ্রুতি দিয়েছে এবং সেভাবে কাজ করে যাচ্ছি। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।